যে সে কিন্তু 2008 সালে সিপিএম এর ঘাতকের কাছে নিহত হয়েছিল এবং কি নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। এই এলাকার যারা মানুষ আছেন তারা জানেন, তারই আজ স্মরণ সভা। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সংগঠিত করে আসছেন এবং সেই জন্যই প্রাণের তাগিদ থেকে আমরা এখানে হাজির হয়েছি। সেদিনকার ঘটনা ঘটেছিল, মানে 50 ভোটে আমার বাবা এজেন্ট ছিল, সেটাই ওনার দোষ ছিল। তারপরে বাড়ির দিকে সকালে যাচ্ছিল, আর সিপিএমের হাত বাড়ি ক্যানেলের ওখানে আটকেছিল। আটকানোর পরে এবার বাবাকে মারধর করে, এবার প্রচণ্ডভাবে কোপানো হয়। তারপর বাবাকে এখান থেকে বর্ধমান হসপিটাল, সেখান থেকে পিজি ট্রান্সফার করে দিয়ে দিন ছয়েক ছিল পিজিতে বাবা মারা যায়। আমি বলতে চাই এটাই, যে আমার বাবার খুনিদের শাস্তি হোক এটাই চাই আমরা, এটাই আশা করি। শেখ ইউসুফ সাহেব আজকের দিনে সিপিএমের হারমাদের দ্বারা শহীদ হয়েছিলেন। এই দিনটাকে আমরা বর্ধমান জেলা তথা খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেস গুইরে যে 2008 সালে সিপিএমের হারমাদ বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিল, তারই নবমতম স্মরণসভা গুইর গ্রামে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করলাম।